নমস্কার। তোমাদের যে কালকে WBP পরীক্ষা রয়েছে, সেই WBP পরীক্ষাতে যদি এই ধরনের প্রশ্ন আসে, সেটা কিভাবে আমরা 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সমাধান করে ফেলতে পারবো, অর্থাৎ অপশান দেখেই সমাধান করব, সেটা কি করে করব? না, আমরা এখানে দেখতে পাচ্ছি যে কত গুণ আছে, 99 গুণ আছে। তো 99 আর তার অ্যান্সার কী দাঁড়াবে? অ্যান্সার দাঁড়াবে 99, আর এখানে কটা নয়, 3টে নয়। সুতরাং পাশে 3টে 0 লাগিয়ে দেবো, এটাই আমার উত্তর। এই ফর্মাটা থাকলে এটাই অ্যান্সার হবে। এখানে যদি থাকতো 3টে 9, এখানে 2টে 9, তাহলে হতো 3টে 9 2টে 0, এরকম হতো। হ্যাঁ, তাহলে উত্তর কী পেলাম? 99,000, এই অ্যান্সার মনে রাখবে। তারপরে এই টাইপটা, এই টাইপটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আছে। তো এর টাইপটা সমাধান কী করে করব? সমাধান করার আগে কয়েকটা কথা মাথায় রাখতে হবে। মাঝে মাইনাস না প্লাস আছে? মাঝে মাইনাস আছে, তাহলে মাঝে যদি মাইনাস থাকে, তাহলে আমাদের ট্রিক্সটা হচ্ছে প্রথমটাকে, এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে কী পাবো? উপরে কত পাবো? 3 একে 3 - 1 2, উপরে 2 পেলাম, উপরটা নেব আর এর নিচটা নেব, তার মানে আসছে 1/50। এটা অ্যান্সার, বোঝা গেল? আর এখানে মাইনাস থাকলে উপর আর নিচ, আর যদি মাঝে প্লাস থাকে কি করব, ঠিক উল্টোটা, এর নিচটা নেব আর এখানে হিসাব করে যেটা আসবে উপরে নেব। তাহলে নিচে কী আছে? 2, আর এখানে হিসাব করলে কত পাবো? 120 + 1 = 121। 121কে যদি 2 দিয়ে ভাগ করি কত পাবো? 60.5। এটাই উত্তর।